করোনা মোকাবিলায় সমন্বয়হীনতা নেই, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর সাফাই, ঢাকা মেডিকেলের বিলের বড় অংশই চার তারকা হোটেলে। পঞ্চাশটি হোটেল ভাড়া হয়েছে এবং 3,700 লোক ওখানে থেকেছে এক মাস। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য 500 টাকা, ওখানে ওই যে হিসাবটা দিলেন দ্যাট ইজ টোটালি রং। একদিনে রেকর্ড 64 জনের প্রাণহানি। সবাই মনোবল দৃঢ় রাখবেন, যারা আক্রান্ত হয়েছেন মনোবল দৃঢ় রাখলে আপনি নিজেকেই সুস্থ রাখতে পারবেন। 4 জুলাই 21 দিনের লকডাউনে ঢাকার ওয়ারি দুটি ছাড়া সব প্রবেশ পথ বন্ধ। জনগণকেও একটু সময় দিতে চাই, যাতে করে তারা তাদের নিজস্ব কিছু প্রস্তুতি নিতে পারে। আমরা যদি কালকে থেকেই যদি বলি যে কালকে সকাল থেকে আমরা লকডাউন করলাম, তাহলে জনগণ কিন্তু একটু আতঙ্কিত হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বুড়িগঙ্গায় মিলল আরও 2 লাশ, মোট মৃতের সংখ্যা 34। 26.5 ঘন্টা পর তোলা হলো ডুবে যাওয়া লঞ্চ। এয়ার পকেট তৈরি হওয়ায় বেঁচে যান সুমন ব্যাপারী। 14 বছরে 5 শতাধিক নৌ দুর্ঘটনায় 6,000-এর বেশি প্রাণহানি, বিচারহীনতা ও তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় বারবার দুর্ঘটনা, মত বিশেষজ্ঞদের। পাপুল কাণ্ডের জেরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিতে পারে কুয়েত, ব্যক্তির অপরাধে দেশের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেবে না, আশা প্রবাসী কল্যাণ সচিবের। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত বিভিন্ন জেলার 100 গ্রাম, পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখল বাংলাদেশ। 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন 64 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,847 জনে। 24 ঘন্টায় প্রায় 18,500 নমুনা পরীক্ষায় ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,682 জনের দেহে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত অনলাইন বুলেটিনে তথ্য জানানো হয়। যা একসময় ছিল দূরদেশের বিষয়, তা প্রায় 4 মাস ধরে ভোগাচ্ছে বাংলাদেশকে। দেশের মানুষের রোজকার জীবনের অভিজ্ঞতার অংশ এখন কোভিড-19। একদিনে সর্বোচ্চ 64 জন মারা গেলেন করোনা ভাইরাসে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,682 জনের দেহে। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,682 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,844 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 59,624 জন। মারা যাওয়া 64 জনের মধ্যে 57 জনের বয়সই 40-এর উপরে। তবে এই তথ্যে বয়স্করা মানসিকভাবে দুর্বল না হয়ে বরং আরও সচেতন হবেন সেই আহ্বান জানানো হয়। সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, জনসমাবেশ এড়িয়ে চলুন। মানসিক মনোবল এবং মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবল হারাবেন না। কেদিন জানানো হয় গর্ভবতী মায়েদের জন্য সেবা চালু আছে দেশের সকল স্বাস্থ্য কেন্দ্রে। দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল সমূহে এএনসি বা প্রসবপূর্ব এবং পিএনসি বা প্রসবোত্তর সেবার কর্নার আছে। নিজেকে পরিসংখ্যানের রেখাচিত্রে স্থান দিতে না চাইলে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেওয়া হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। দেশে বাড়ছে কোভিড-19 আক্রান্ত হয়ে সংক্রমণের হার, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। দেশে কোভিড-19 সংক্রমণের 115তম দিনে দেশ এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল। আমরা শুরুতেই সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে বাংলাদেশের করোনার সার্বিক চিত্র দেখে নেব। গত 24 ঘন্টায় দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,426 জনে, যাতে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,682 জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1,45,483 জন। গত 24 ঘন্টায় রেকর্ড 64 জন মারা গিয়েছেন, যাই কারণে বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,847 জন। গত
8ই মার্চ প্রথমবারের মতো কিন্তু জানানো হয়েছে কোভিড 19 এ আক্রান্ত তিনজনের কথা। 8ই জুন থেকে 30শে জুন অর্থাৎ কেবলমাত্র যে 22 দিনের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অর্ধেকের বেশি মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছে। গত 7 দিনে যে সংক্রমণের হার এবং যে সংক্রমণের চিত্র সেটি একটু দেখে নিতে চাই। আমরা আসলে যেটি দেখছি যে কেবলমাত্র একদিন বাদে বাদ বাকি সব দিনগুলোতেই কিন্তু মোট নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্ত শনাক্তের হার 20% বেশি ছিল। আর একদিন বাদে বাকি সব দিনগুলোতে আমরা যেটি দেখছি যে 3,500-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছিল। সবচেয়ে বেশি যেদিন আক্রান্ত শনাক্ত হয়েছিল সেদিন ছিল 29শে জুন 4,014 জন, যেটি আসলে যে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ শারীরিক দূরত্ব বজায়, মাস্ক ব্যবহার, এগুলো নিশ্চিত করার মাধ্যমে সম্ভব সংক্রমণের যে ঊর্ধ্বমুখী ধারা সেটিকে আসলে যে আটকে দেওয়া। কোভিড ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের কোনো সমন্বয়হীনতা নেই দাবি করে সংসদে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ঢাকা মেডিকেলের 20 কোটি টাকা বিলের বেশিরভাগই 4-তারকা হোটেলের। হাসপাতালের পরিচালক বলেন, প্রায় 4,000 কর্মীর 2 মাসের থাকা খাওয়া সহ অন্যান্য ব্যয়ও বিলের অন্তর্ভুক্ত। রাশেদ দিমনের রিপোর্ট। কদিন ধরেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক নার্সদের খাবারের খরচের বিষয়টি। দেখা যায় 2 মাসে খাবারের বিলই ধরা হয়েছে 20 কোটি টাকা। 2টি রুটির দাম 6,000, একটি কলার দাম 2,000, একটি ডিম 2,000, একটি অন টাইম প্লেট 1,000 ও একটি টিস্যুর দাম 111 টাকা দেখানো হয়েছে, এমন তথ্য ভাইরাল হয়েছে। সেই বিলের কোনো কপি পাওয়া না গেলেও সংসদে এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। মেডিকেল কলেজের যে হিসেব 20 কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, তবে এটা আমরা মানে তদন্ত করে দেখছি যে এত অস্বাভাবিক কেন হবে। যাদের নিয়ে এত কথা, মহামারীতে দায়িত্ব পালনকালে কেমন আছেন সেই ফ্রন্টলাইনাররা? আমার কাছে সেরকম অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না, কারণ আমাদের ডাক্তারের সংখ্যা অনেক বেশি ছিল এবং 4-স্টার 5-স্টার হোটেলে আমাদেরকে রাখা হয়েছিল খুবই উন্নত মানের কক্ষে এবং খুবই স্ট্যান্ডার্ড এবং ভালো মানের খাওয়া দাওয়া দেওয়া হয়েছিল এবং যাতায়াতের সুব্যবস্থা ছিল। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, হাসপাতালের 2,000 চিকিৎসক নার্স, 1,500-এরও বেশি কর্মচারী টেকনিশিয়ানের প্রতিদিন 3 বেলা খাবার, হোটেল, যাতায়াত ও অন্যান্য খরচের যোগফল এই 20 কোটি। 4,000 লোককে আপনি এখন খাওয়াবেন, হোটেলে রাখবেন, ট্রান্সপোর্টে আনবেন, কত টাকা লাগতে পারে? আর এই 20 কোটি টাকাকে আপনি এখন এটাকে ভাগ দিবেন, আমরা কোথায় আছি, কি খাচ্ছি, সেগুলি নিয়ে আজকে প্রশ্ন তোলা হয়েছে। যদি মনে হয়, যদি এটি দেখা যায় যে আমরা কোনো জায়গায় এক্সেস করেছি, সেটার জন্য আমাদের অথরিটি রয়েছে। আমরা কোনো কিছুই আমরা মন্ত্রণালয় বা অধিদপ্তরের নির্দেশনার বাইরে আমরা কোনো কাজই করতে পারি না, আমরা সেটি করিও না। করোনা ব্যবস্থাপনায় কোনো সমন্বয়হীনতা নেই দাবি করে স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেন, বিল নিয়ে কোনো অনিয়ম হয়নি। আর ঢাকা মেডিকেল কলেজে যেটা আমি খবর নিলাম, 50টি হোটেল ভাড়া হয়েছে এবং 3,700 লোক ওখানে থেকেছে 1 মাস। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য 500 টাকা ওখানে ওই যে হিসাবটা দিলেন, দ্যাট ইজ টোটালি রং। এ বিষয়ে যে কোনো তদন্তে সব ধরনের সহায়তার কথা জানান ডিএমসি পরিচালক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 4ঠা জুলাই রাজধানীর ওয়ারি 21 দিনের জন্য লকডাউন করা হচ্ছে। এই সময় ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। বিকেলে নগর ভবনে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা জানান। 4ঠা জুলাই বিশে আষাঢ় থেকে আরম্ভ করে শনিবার 10ই শ্রাবণ 25শে জুলাই পর্যন্ত 21 দিন লকডাউনটি আমরা বাস্তবায়ন করব। 2টি সড়ক থেকে শুধু যাতায়াত সুবিধা থাকবে, বাকি সড়কগুলোর মুখগুলো আমরা বন্ধ করে দিব। একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে, সেখানে নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হবে। মহানগর জেনারেল হাসপাতাল যেটা আছে সেটাকে কার্যকর করে সেখানে আমরা আইসোলেশন কেন্দ্র এখানে আমরা স্থাপন করব। এই মুহূর্তে ওয়ারি এলাকায় আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন,
জাফর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজাবাজারের পর এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকার ওয়ারির অর্থাৎ 41 নম্বর ওয়ার্ডে আগামী 4 জুলাই থেকে লকডাউন কার্যকর হতে যাচ্ছে এবং এই বিষয়টি নিয়েই কিন্তু আসলে আজকে বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে নগরভবন সেখানে কিন্তু দিনভর অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু বৈঠক ছিল। সংশ্লিষ্ট যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর প্রধানদের সাথে বৈঠক করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলুন্নূর তাপস। সেই বৈঠক শেষে বিকেল 5টার দিকে তিনি তার কার্যালয়ে ব্রিফ করেন গণমাধ্যম কর্মীদের সাথে। সেই সংবাদ সম্মেলনে তিনি যেমনটি জানিয়েছিলেন যে আগামী 4 জুলাই শনিবার ভোর 6টা থেকে আগামী 21 দিনের জন্য এই লকডাউন কার্যকর করা হবে এবং এই ওয়ারির 8টি সড়ককে অর্থাৎ 8টি সড়ককে রেড জোন চিহ্নিত করে এই লকডাউন বাস্তবায়নের বা কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট বা লকডাউন কার্যকর বা বাস্তবায়নের যেই সংস্থাগুলি রয়েছে সরকারের প্রত্যেকটি সংস্থাগুলো কিন্তু এই লকডাউনে সহযোগিতা করবেন এবং কার্য পরিচালনা করবেন এমনটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলুন্নূর তাপস আমাদেরকে বিকেলে জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে সেই ওয়ারিতে রয়েছি এবং এখানে এখানকার যে স্থানীয় যে নাগরিকরা রয়েছেন জনগণ রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে ওয়ারিতে আরও আগে লকডাউন কার্যকর হলে এখানে যে করোনার যে ঝুঁকি সে সংক্রমণটি আরও কমতো এমনটাই তারা বলছেন। এবং কিছু যে দোকানদার অর্থাৎ ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আর্থিক ক্ষতি হলেও সমস্যা নেই, যদি এই লকডাউনটা আরও কিছুদিন আগে কার্যকর হতো তাহলে অন্ততপক্ষে মানুষের যে যান অর্থাৎ যে সুরক্ষার যে বিষয়টি সেটি আসলে অনেকটা ভালো হতো লকডাউনটি আগেই কার্যকর হলে, এমনকি এখানকার লোকজন আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ তারা সামগ্রিকভাবে আগামীতে 4 তারিখ যে লকডাউন হবে সেটি তারা স্বাগত জানিয়েছেন। তো জাফর, আমার কাছে এ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারি এলাকা থেকে লকডাউনের সবশেষ খবর। 4 জুলাই থেকে 21 দিনের জন্য লকডাউন করা হচ্ছে পুরান ঢাকার ওয়ারি, সে বিষয়ে বিস্তারিত জানাতে ওয়ারি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। উদ্ধার হলো বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ন, নৌযানের ভেতর থেকে আরেকজনের লাশ পাওয়া গেছে, পরে বুড়িগঙ্গায় ভেসে ওঠে আরও একটি লাশ, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। দুপুর 2:30টার পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। প্রায় 26.5 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, বিএডব্লিউটিএ ও স্থানীয় কয়েকশো ডুবুরের নিরলস চেষ্টা। অবশেষে মঙ্গলবার বেলা 11:30টার দিকে বুড়িগঙ্গার পানিতে ধীরে ধীরে মাথা তোলে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড। রাতে নদীর মাঝখান থেকে তীরের কাছাকাছি এনে সকালে প্রায় 40 ফুট গভীরে থাকা লঞ্চটির সাথে 11টি এয়ারলিফটিং ব্যাগ বেঁধে উদ্ধারকারী জাহাজ দুরন্তের সহায়তায় ম্যানুয়াল পদ্ধতিতে ভাসিয়ে তোলা হয় ডুবে যাওয়া নৌযানটি। তখনও উল্টে ছিল সেটি, এয়ারলিফটিং ব্যাগ সেটা লঞ্চের সাথে এটা সেট করে সেটা হাওয়া দেওয়া হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে, পরে পাশের ডকইয়ার্ডের সঙ্গে ক্রেন দিয়ে বেঁধে রেখে শুরু হয় চূড়ান্ত তল্লাশি। দুপুর 12টার দিকে মর্নিং বার্ডের ইঞ্জিন রুম থেকে খোঁজ মেলে আরো এক মরদেহের। ইঞ্জিন রুমটাকে চাইরে 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 খুলছি, খোলার পর ওটা ভিতরে গেছি, এই এই এতটুক ফাঁক, আপনার বাড়ি হলে 24 ইঞ্চি ফাঁক, ওই পুলিশ জানায় ঘাতক লঞ্চ ময়ূরী 2 এর মালিক ও মাস্টার সহ 7 আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা যে আসামিদের নাম পেয়েছি সেই আসামিদের বাড়িতে আমরা যে ঠিকানা পেয়েছি সেই ঠিকানাতে আমরা অভিযান চালিয়েছি, কিন্তু তারা পলাতক রয়েছে আসামি 7 জন। লঞ্চ ডোবার প্রায় 30 ঘন্টা পর মঙ্গলবার দুপুর 2:30টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে বিএডব্লিউটিএ। দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের তদন্ত কমিটি কাজ করছে আর নৌপুলিশ আমাদেরকে এটা নিয়ে মামলা এবং পরবর্তীতে কি করণীয় সেটা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। পরে বিকেল 5:30টার দিকে বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকা থেকে আরও একটি মরদেহ ভেসে ওঠে। বুড়িগঙ্গার তলদেশ থেকে তুলে আনা হয়েছে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি এবং একই সঙ্গে রুদ্ধশ্বাস 30 ঘন্টা পর এই লঞ্চ দুর্ঘটনার উদ্ধার অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু ময়ূর লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যাওয়া যে 33 জন হতভাগা মানুষ মারা গেলেন তাদের পরিবারে কি সারা জীবনও কান্নার যে আহাজারি তার সমাপ্তি ঘটবে? মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
ডুবে যাওয়া লঞ্চে চালকের কক্ষের পাশেই আটকে ছিলেন 13 ঘন্টা। উদ্ধার হওয়া সুমন ব্যাপারী জানালেন, পুরো সময়ই জ্ঞান ছিল তার। সকালে মিডফোর্ড হাসপাতালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের শয্যায় নিশ্চিন্তে বসে আছেন সুমন ব্যাপারী। কয়েক ঘন্টা আগেও বেঁচে ফিরতে পারবেন কিনা জানা ছিল না তার। প্রায় 13 ঘন্টা ডুবে যাওয়া লঞ্চে কাটানোর লোমহর্ষক অভিজ্ঞতার কথা তুলে ধরলেন গণমাধ্যমের কাছে। তাপ কিরা বাড়ি খেল বাড়ি করার সাথে সাথে লঞ্চ পুরার তলাইতাস আর মানুষ অনেক মানুষ ছুটটা লাভজনক লাগে করতেছে। সুমন জানান, লঞ্চে আটকে থাকার পুরো সময়টাই সজ্ঞানে ছিলেন। আমি আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমার জ্ঞানটা পুরোপুরি রাখছি। ফাঁকা ছিল হয়তো বা মাথা চোখ কান এগুলো হাত আমি উঁচু করছি, ওখানে আমি উঁচু করছি মানে উঁচু যেতাম এই পর্যন্ত পানি ছিল। প্রথম থেকে পেটে কিছুটা পানি ঢুকলেও বাকি সময়টাতেই নিরাপদ ছিলেন বলেও জানান তিনি। প্রথম পানির পুরা ভিতরে পানি ভিতরে ছিলেন, পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা এক জায়গা মান নিয়ে খাড়াইতে পারছি, রটের উপরে হয়তো বা ধুইরা হয়তো এই পর্যন্ত পানির সম্ভব হয়তো বা প্রথম অবস্থায় খাইছি। আমি ছিলাম ডাইনে ওই মেশিন রুমের ডাইনে। নিজেকে ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে সুমন ব্যাপারী জানান, মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে লঞ্চে উঠেছিলেন তিনি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মর্নিং বার্ড থেকে জীবিত উদ্ধার যাত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠছে। 13 ঘন্টা পানির নিচে জীবিত থাকার বিষয়টি অনেকেই অস্বাভাবিক বলছেন, তবে বিশেষজ্ঞদের মতে বিষয়টির বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। এয়ার পকেট তৈরি হওয়ায় তিনি শ্বাস নিতে পেরেছেন। মৌসুম ইসলামের রিপোর্ট। লঞ্চ ডুবির প্রায় 13 ঘন্টা পর জীবিত উদ্ধার যাত্রী সুমন ব্যাপারীকে নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে। কেউ কেউ 13 ঘন্টা পানির নিচে বেঁচে থাকাকে অলৌকিক বলছেন, উঠেছে দুর্ঘটনার সুযোগ নিয়ে ভণ্ডামির অভিযোগও। তবে বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা অস্বাভাবিক নয়, অক্সিজেন আছে এমন কোনো জায়গায় আটকে ছিলেন ওই ব্যক্তি। বাতাসের চাপের কারণে লঞ্চের ওই জায়গায় পানি না থাকায় ডুবে থাকার কোনো চিহ্ন মেলেনি তার দেহে। অলৌকিক কোনো ঘটনা হতে পারে না, বাস্তবসম্মত যেটা হতে পারে এটাই যে সেখানে কোনো বাতাস কিছুটা আটকা ছিল এবং সেখান থেকে নিঃশ্বাস নিয়েই সে বেঁচে ছিল, অল্প অল্প করে হয়তো শ্বাস নিয়েছে, অক্সিজেন পেয়েছে, এই অবস্থায় সে বাঁচা ছিল। সে যদি পানিতে ভিজেই না থাকে, এয়ার টাইট হয়ে থাকে, তাহলে তো তার শরীরে চেঞ্জ হওয়ার কোনো প্রশ্ন আসে না। পানিতে থাকলে যে সাদা হয়ে যায় বা এই ধরনের একটা বিপরীত অবস্থা হয় সেগুলো তো হবে না। এভাবে ডুবে যাওয়া নৌযানের ভেতর বেঁচে থাকার বিষয়টি নতুন নয়। এর আগে চাঁদপুরের ষাটনল এলাকায় 2 ব্যক্তি এবং নারায়ণগঞ্জের একটি ডুবে যাওয়া বাল্ক হেড থেকে 1 ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এছাড়া রানা প্লাজা ট্র্যাজেডিতে ঘটনার 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামে এক নারীকে জীবিত উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চালক ও যারা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতিতে এবিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় পোস্তগোলা সেতুতে ফাটল ধরেছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগের বিশেষজ্ঞ দল। মঙ্গলবার সেতু পরিদর্শনে গিয়ে একথা বলে 7 সদস্যের বিশেষজ্ঞ দল। তারা বলেন, উদ্ধারকারী জাহাজের ক্রেনের উচ্চতা অনুযায়ী জাহাজটি অনায়াসেই সেতু পার হয়ে যেতে পারত, কিন্তু ক্রেনটি সোজা করে রাখায় ধাক্কা লাগে। এর দায় বিআইডব্লিউটি কোনোভাবেই এড়াতে পারেন না বলে মনে করেন তারা। ঝুঁকিপূর্ণ লেনটি বন্ধ রেখে দ্রুতই যান চলাচল স্বাভাবিক করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সদরঘাটের শ্যামবাজারে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটিকে উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় রওনা দিলে পোস্তগোলা সেতুর সাথে ধাক্কা লাগে এবং আটকে যায়। এতে সেতুতে ফাটল ধরলে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জামালপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় পানিবন্দী লাখো মানুষ, কোথাও কোথাও নদনদীর পানি বাড়ায় অবস্থার আরও অবনতি হয়েছে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানি সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পয় নিষ্কাশনের সমস্যা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম, বাঁচার তাগিদে মালপত্র নিয়ে নৌকায় ভেসে থাকা মানুষগুলোর দুর্ভোগ চরমে উঠেছে। হু হু করে জমি যেন
নদীর পানি ঢোকায় জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর ছাড়া জেলার বাকি ৬টি উপজেলার ৩০টি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ৩০০০ হেক্টর ফসলি জমি। এদিকে দেওয়ানগঞ্জে ৪টি আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে দুর্গতদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বাড়িঘর তলিয়ে গেছে এবং ফসলাদি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে তাদেরকে সাবান, মাস্ক, হাত ধোয়ার যন্ত্রপাতি, ওষুধ, স্যালাইন এবং তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করেছি। পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। ডুবে গেছে ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়ন। উঁচু স্থান কিংবা বাঁধের উপর আশ্রয় নিয়েছেন বানভাসীরা। কাজিরপুর উপজেলার শুভগাছা গ্রামে যোগাযোগের একমাত্র মাধ্যম কালভার্টটি ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে। বন্যার পানি এমন ভাবে স্রোত, বৃষ্টিটা রাখাই যাচ্ছে না। বগুড়ায় বন্যার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি পয় নিষ্কাশনের সমস্যা মাত্রা ছাড়িয়েছে। সুরমা নদীর পানি কমায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। রাস্তাঘাট ও বসতবাড়ি থেকে পানি না নামায় চলাচল সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। পাপুলকাণ্ডের জেরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া যে কোনো সময় বন্ধ করে দিতে পারে কুয়েত সরকার। দেশটিতে গ্রেপ্তার সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের মোবাইল ফোনে কুয়েতের স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ সংসদ সদস্যদের তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। সোমবার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে তথ্য জানায় আরব টাইমস। পাপুলের অনৈতিক কাজে সহায়তাকারী কর্মকর্তার ব্যক্তিগত সহকারীও ঘুষ নেওয়ার কথা স্বীকার করেছেন। ভালো থাকার জন্য ঘরে থাকতে হবে, একই সঙ্গে খেতে হবে পুষ্টিকর খাবার। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের কিশোর কিশোরীদের এই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মর্তজা। একই সঙ্গে সুবিধা বঞ্চিতরাও যাতে পুষ্টিকর খাবার খেতে পারে এজন্য অনলাইনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফর্ম পূরণের অনুরোধ জানান টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক। তোমাদের বয়স যদি ১০ থেকে ১৯ বছরের ভেতরে হয় তাহলে তোমাদেরই বলছি, জানি বাসায় থাকতে থাকতে সবাই বিরক্ত, কিন্তু এখন বাসায় থাকতে হবে, ভালো খাবো এবং ভালো থাকবো এই শপথ নিতে হবে এখনই। ওয়েবসাইটে এখনই ফর্ম পূরণ করে ফেলো। তুমি হয়তো বাসায় বসে ভালো মন্দ খেতে পারছো, কিন্তু তোমার মতো হাজারো কিশোর কিশোরী হয়তো বা না খেয়ে আছে। তাই তুমি শপথ নিলেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে এইসব অভুক্ত কিশোর কিশোরীদের কাছে খাবার পৌঁছে যাবে। আমি আর প্রিয় বাংলাদেশ তোমাদের শপথ নেওয়ার অপেক্ষা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এয়ার পকেট তৈরি হওয়ায় লঞ্চ ডুবির ১৩ ঘন্টা পরও পানির নিচে বেঁচেছিলেন সুমন ব্যাপারী, মিলল আরও ২ লাশ। ২৬ ঘন্টা পর তোলা হল ডুবে যাওয়া লঞ্চ। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ধাক্কায় দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে ফাটলের কারণে যান চলাচল বন্ধ, পারাপারে দুই পারের মানুষের চরম ভোগান্তি। ঢাকা মেডিকেলের বিলের বড় অংশই ৪ তারকা হোটেলের, সংসদে স্বাস্থ্যমন্ত্রী, একদিনে রেকর্ড ৬৪ প্রাণহানি, চৌঠা জুলাই থেকে রাজধানীর ওয়ারি লকডাউন। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত বিভিন্ন জেলার শতাধিক গ্রাম, পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এই ছিল সন্ধ্যা সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময় অ্যাপ।